সাতোশিরা আমাদের বড় বোকা মনে করে ফেলেছে। এতদিন ধরে এত বিপদ এত বাধা পেরিয়ে এসে ওদের এই সামান্য চালাকির কাছে হার মানবো আমরা? আচ্ছা ঠান্ডি, কি হয়েছে সেটা তো তুমি আমাকে বলো, নাকি এভাবে আমায় দাঁড় করিয়ে রাখবে? একটু মহা ফ্যাসাদে পড়ে গেলাম আমি, এবার কি করি? শোনো না আমার কথা, আমি সত্যি বলছি, এরা দুজনে মিলে আমাদের সবাইকে বোকা বানাচ্ছে। আমার কথা একটু বিশ্বাস করো রানী, আমি সত্যি বলছি। পা ছাড়লা আমার বদি সুড়সুড়ি লাগে নেলা। দেখেও ভালো লাগে এই মায়াবনে কেউ তো আছে আমার সঙ্গে। স্ফটিকের দেওয়ালের ওপারে কি আছে? না না, এ আবার কোনো মায়া নয় তো। কিচ্ছু বুঝতে পারছো না তুমি, কিচ্ছু বুঝতে পারছো না জ্যোৎস্না, তাই না? যে স্বপ্ন তুমি এতদিন ধরে দেখে এসেছো সেই স্বপ্ন তোমার চোখের সামনে রয়েছে, অথচ তুমি তা দেখতে পাচ্ছ না, কিছুতেই দেখতে পাচ্ছ না। তুমি যদি দেখতে পেতে, ফটিকের দেওয়ালের ওপরে যে দৃশ্য রয়েছে তা যদি তুমি দেখতে পেতে, তাহলে তুমি বুঝতে চালা কাকে বলে, যন্ত্রণা কাকে বলে, কাকে বলে অসহায়তা। কি আছে ওপার? ও
সঙ্গীকে ডাকতে হবে, ও ও ঠিক বলতে পারবে এটা কি। ওকে 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 ডাকতে হবে। যতরাম জীবন শেষ হওয়ার আগে আমি আমার চোখের সামনে তোমাকে একবার দেখতে চাই। যতরাম কাঞ্চন তোমার এত কাছে রয়েছে, এত কাছে রয়েছে, অথচ তুমি তাকে দেখতে পাচ্ছ না। কাঞ্চন কাতরাতে কাতরাতে মরে যাবে, আর তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কাঞ্চনকে শেষবারের মতো না দেখার যন্ত্রণার কাটা তোমার বুকে বিঁধে থাকবে সারা জীবন। আর রোহিণী, তোমার বাবা মা মরবে, মরবেই। সোনার কাঠি, রূপোর কাঠি, প্রাণ বোমরা সব আমার হবে, আমার। শুধু এই অভিশাপ অসহ্য, অসহ্য কাটবে। কখন কাটবে এই অভিশাপ, কখন? সূর্যি পাটে যাবার আগে অব্দি ওইভাবে ঠায় বসে থাকবি তুই। শুনলাম মেয়ে, আজ সন্ধেবেলা তুই আমার সাথে বেরোবি, আমি তোকে রাক্ষসী রাজ্য ঘুরতে নিয়ে যাবো। না, এটা তুমি খুব ভালো কথা বললে দিদা, আমারও রাক্ষসীদের রাজ্য ঘুরে দেখার অনেক দিনের স্বাদ। রিম্বা, আর তো লুকোচুরির কোনো ব্যাপার নেই, আমি যে ঠান্ডির নাতনি নই সেটা তুমি জেনেই গেছো। ঠিক বলেছো রাজকন, জানেই তো ঠান্ডির নাতনি অনেক কাল আগেই মরে গেছে, এ কথা আমারও অজানা নয়। কিন্তু আমরা এখানে একটা উদ্দেশ্য সাধন করতে এসেছি, কারোর কোনো ক্ষতি করতে নয়। কিন্তু তুমি যদি আমাদের পথের বাধা হও তাহলে আমাদের বাধ্য হয়ে তোমাকে বিপদে ফেলতে হবে। এবার তুমি ঠিক করো, তুমি কি করবে? নিজেদেরকে খুব চালাক ভাবছিস তাই তো? কত বড় বিপদে পড়তে চলেছিস তোরা তা এখন বুঝতে পারছিস না? এত বড় রাক্ষসী রাজ্যে কতটুকু চিনিস তোরা? প্রাণ ভোমরা পেতে গেলে এদের পথ থেকে সরাতেই হবে, সেটা সেটা আমি যে করেই হোক করব। যোদ্ধা, রিম্বাকে যতটা সরল মনে করেছিলাম একদম কিন্তু সেটাও নয়,
কথার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। ঠিক বলেছো রাজকুন, আমাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে। এই দেখ, আমি তোকে এইটার কথাই বলছিলাম। আচ্ছা, তোকে আমি কি বলে ডাকবো বলতো? মানে তোর তো একটা নাম দিতে হবে, এরকম করে তোকে ডাকা যায় নাকি? কি নাম দিই বলতো তোকে? ফুলমতি। তোকে আমি ফুলমতি বলে ডাকবো, কেমন? কেন বলতো? কারণ তুই ফুলের মতোই মিষ্টি। বেশ, আমিও তোমায় এখন থেকে বড় মা বলে ডাকবো। বড় মা? কেন বড় মা বলে ডাকবি? কেন কি জানি, আমার মনে হলো তুমি আমার বড় মা তাই। আচ্ছা, তাই ডাকিস। আচ্ছা, তুই এবার দেখ না এখানে কি আছে। এটার ওপারে কেউ আছে জানিস তো? দেখ না একবার, দেখ। না গো বড় মা, এমন জিনিস তো আমি আগে দেখেছি বলে মনে করতে পারছি না। ওপারে কেউ নেই তো? থাকতেই পারে, কে জানে, হয়তো এটাও কামিনীর নতুন কোনো মায়া। দাঁড়াও বড় মা, আমায় দেখতে দাও। কি জানি আমার কেন জানি মনে হলো আমি স্ফটিকের ওপার থেকে আমার কাঞ্চনের গলা শুনতে পেলাম, কিন্তু তাই বা কি করে সম্ভব? ভাবছি কে আছে ওপারে। আমার তো মনে হচ্ছে কোনো ভয়ানক প্রাণী চুপটি করে বসে আছে, দৈত্যদানও হতে পারে, গেলেই হয়তো ছপাং করে ঝাঁপিয়ে পড়বে। সে যেই থাকুক না কেন ফুলমতি, তুই একটিবার ভালো করে দেখ না তুই কাউকে দেখতে পাস কিনা। আমার আমার বড্ড কৌতূহল হচ্ছে জানিস তো, স্ফটিকের ওপারে কে আছে জানার বড্ড কৌতূহল হচ্ছে। দেখ না ফুলমতি। কৌতূহল তো আমারও হচ্ছে। ফুলমতি, 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 কোথায় গেলি তুই? আমি তো যেতে পারছি না। তাহলে ফুলমতি কি করে চলে গেল? আমার আমার ফুলমতিকে আমি কোনো বিপদের মুখে ঠেলে দিলাম না তো? ফুলমতি, 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 কোথায় গেলি তুই? এসব তাহলে আমার জন্য। ঠান্ডি আমাকে বলেছে স্নান করে নতুন জামা কাপড় পরে ঠান্ডির কাছে যেতে, তাই করব। আজ ওই বহুরূপীর জন্য আমার এই অবস্থা। আমি ওকে এত সহজে ছাড়ব না, কিছুতেই ছাড়ব না। এত সব রাজকন্যা, আমার মনে হচ্ছে এই বাসি বোধহয় একবারই সাহায্য করবে। Thank you.
এইবার আমিও দেখব তোকে দ্বিতীয় পরীক্ষার সময় কে সাহায্য করে। রিম্বার সাথে চালাকি, এর ফল ভালো হবে না, কিছুতেই ভালো হবে না। জানো তো দিদা, আমার না খুব আনন্দ হচ্ছে। তাই আরো আনন্দ হবে না, একটু পিতিক্ষে কর। দিদা কি সুন্দর গো এটা। তাই আয়লা, নাতনি অনেক জায়গায় তো ঘুরলি, এবার আমার রাজ্য ঘুরে দেখ এই উড়ন গোলকে চড়ে, চোখে তাক লেগে যাবে না। উড়ন গোলক কাছে গেলে তবে তো দেখতে পাবিলা। আয় আয় আমার সাথে, নাম ফলে। কিন্তু এখানে এমন কি আছে যা দেখাতে তুমি নিয়ে এসেছো? দেখার অনেক কিছুই আছে লা, চোখ থাকলেই দেখা যায়। আয় আয় আমার সাথে আয়। দিদা এটা তো বিশাল বড় গোলক দাদা গো, এখান থেকে বেরোবো কি করে আমি যদি হারিয়ে যাই? দিদা